পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো নবম শ্রেণী ভৌত বিজ্ঞান, তার মানে ফিজিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় পার্ট। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম প্রশ্ন থেকে শুরু করি। বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। তাহলে উত্তর দেখো, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের কঠিন, তরল বা গ্যাসীয় 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এবার দেখি বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্বগুলো। 1 নম্বর হচ্ছে, যে কোনো পদার্থের একটি অণু বা পরমাণুর প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন হয়। দ্বিতীয় হচ্ছে, এসটিপিতে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় পদার্থের উপস্থিতি অণু বা পরমাণুর সংখ্যা জানা যায়। কোয়ান্টাম পদার্থবিদ্যা পদার্থের কেলাস গঠন সংক্রান্ত পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ আরএনএ প্রভৃতি আণুবীক্ষণিক জৈব বস্তুর গঠন ও রাসায়নিক বিশ্লেষণ অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োগ দেখা যায়। বেকারিতে কিভাবে পাউরুটি প্রস্তুত করা যায় তা ধারণা পাওয়া যায়। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে। এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011 গুণিত 10^22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার হবে। তাহলে দেখো 3.011 গুণিত 10^22 সংখ্যক অণুর ভর হচ্ছে 3.2 গ্রাম। তাহলে 1 সংখ্যক অণুর ভর হবে 3.2 এর 3.011 গুণিত 10^22। তাহলে 6.022 × 10^23 সংখ্যক অণুর ভর হবে সমান 3.2 × 6.022 × 10^23 / 3.011 × 10^22। এবার দেখো এটিকে আমরা যদি সলভ করি তাহলে এটা এর সাথে কেটে যাবে 2 দিয়ে, আর এখানে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে এখানে একটি 10 চলে আসবে, আর 10-এর পাওয়ার হয়ে যাবে 1। তাহলে 22 আর একই হয়ে যাচ্ছে 23, 23 আর এখানে 10^23। তাহলে এখানে এই দুটি কেটে গেলে থাকবে 32 গুণিত 2 সমান হয়ে যাবে 64 গ্রাম। ঠিক আছে, এবার তাহলে আমরা যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব বের করলাম 64 গ্রাম। এবার বলছে এসটিপিতে 64 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 1 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন সমান হয়ে যাবে 22.4/64 লিটার। তাহলে এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন সমান হয়ে যাবে 22.4 × 3.2/64 লিটার। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পয়েন্টের পরে একটি সংখ্যা আছে এজন্য 1টি 0, আর এরপরে 1টি সংখ্যা আছে এই জন্য 100। এবার 32-কে আমরা যদি 64-কে 32 দিয়ে কাটি তাহলে আসবে 2, আর 2 দিয়ে আমরা যদি 224-কে ভাগ করি তাহলে 112 আসবে। তাহলে এখানে 112-এর 100 চলে আসলো। এবার এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে 1.12 লিটার চলে আসলো এখানে। তাহলে এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন সমান বেরোলো 1.12 লিটার। তাহলে এটাই আমাদের আনসার বেরোলো। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি হাতে একটি স্যুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে ব্যাখ্যা করো। তাহলে উত্তরে দেখো আমরা কিভাবে লিখেছি। কোনো ব্যক্তি স্যুটকেস হাতে অনুভূমিক তলে হাঁটতে শুরু করে তাহলে স্যুটকেসের ওপর বল প্রযুক্ত হওয়ার স্যুটকেসের সরণ হবে, অথচ এক্ষেত্রে অভিকর্ম বলের বিরুদ্ধে কোনো কার্য করা হবে না, কারণ এক্ষেত্রে স্যুটকেসের সরণ এক অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকে। আমরা জানি বলের অভিমুখ
এবং বস্তুর সরণের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকলে কৃতকার্য শূন্য হয়। 4 নম্বর প্রশ্নটি দেখো, একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। তাহলে দেখো উত্তরে, আমরা জানি যে গতিশক্তির ফর্মুলাটা হচ্ছে ½mv². এখানে বস্তুর ভর দেখো, এখানে 100 গ্রাম দিয়েছে, 100 গ্রামকে আমরা কিলোগ্রামে কনভার্ট করলাম, আর কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে 1/10 কিলোগ্রাম এখানে চলে আসলো। এবার দেখি বস্তুর বেগ সমান হয় u+gt। ইউ এখানে হচ্ছে প্রাথমিক বেগ, আর জি হচ্ছে অভিকর্ষিত ত্বরণ, আর টি হচ্ছে সময়। এখানে প্রাথমিক বেগ হচ্ছে 0 আর অভিকর্ষিত ত্বরণের মান হচ্ছে 9.8 ইনটু 3, 3 হচ্ছে এখানে সময়। দেখো 3 সেকেন্ড পরে, তার মানে 3 এখানে সময় চলে আসলো। এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি আর 0-র সাথে যদি যোগ করি, তাহলে এটা আসবে 29.4 মিটার পার সেকেন্ড। এবার আমাদের কাছে বস্তুর ভর তার মানে এম আর বস্তুর বেগ ভি চলে আসলো। এবার আমরা গতিশক্তি সমান 1/2mv² এটাকে রাখবো এর উপরে। তাহলে 1/2 × m বেরোলো 1/10 কিলোগ্রাম। তাহলে 1/10 এখানে রাখলাম ইন্টু v² ভি এখানে বস্তুর বেগ ছিল 29.4, আর এর স্কোয়ার মানে হোল অফ স্কোয়ার এখানে লিখে দিলাম। তার মানে দুবার একে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 1/2 × 1/10 × 29.4 × 29.4। এবার এটাকে যদি তোমরা সলভ করবে, তাহলে এটার উত্তর পাবে 43.218 জুল। শক্তির একক কিন্তু জুল হয়, এটাকে তোমাদের অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেন পেপারটা সমাপ্ত হলো। আশা করি উত্তরগুলি তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।